ডিয়ার স্টুডেন্টস, আমি সৈকতরায় নাম চেনে তোমাদের সবাইকে আমার স্বাগতম জানাই। দশম শ্রেণীর এর আগের ভিডিওতে আমরা গ্যাসের আচরণের মধ্যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এসব বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আজ আমরা তার পরবর্তী পার্টের বিভিন্ন কিছু কিছু বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা ভিডিওটি আগে দেখতে থাকো এবং আমার চ্যানেলে আর যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তা তোমরা এখানে ভিডিও বোর্ডে দেখতে পাচ্ছ যে আজ আমরা কী কী বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তা প্রথমে যে জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটি হচ্ছে পরম উষ্ণতা। তা পরম উষ্ণতা বুঝতে গিয়ে প্রথমে আগে জানতে হবে যে পরম জিনিসটা কী বা পরম শূন্য জিনিসটা কী। পরম শূন্য জিনিসটার ধারণা আমরা এর আগের ভিডিওতে যখন চার্লসের সূত্র আলোচনা করেছিলাম তখন বিষয়টা দিয়েছিলাম। তখন বলেছিলাম কি যে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে বাস্তব যে সমস্ত গ্যাস আছে সেই গ্যাস ওই -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছানোর আগেই -273 ডিগ্রি সেলসিয়াস এর আগে পৌঁছানোর আগেই কিন্তু জমে তরল অথবা গ্যাস কঠিনে পরিণত হয়েছে। তো বাস্তবে আমরা কিন্তু কোনো গ্যাসকেই কিন্তু আয়তন শূন্য করতে পারব না। এখন স্থির চাপে যে উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন লোপ পেতে পেতে পরম শূন্যতে পৌঁছে তাকে আমরা পরম শূন্য উষ্ণতা বলি। তাহলে আমি কি বলবো যে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটা সেটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা। এখন এই পরম শূন্য উষ্ণতার ভিত্তিতে বিজ্ঞানী লর্ড কেলভিন তিনি একটি স্কেল তৈরি করেছিলেন। তিনি কি করলেন যে -273 ডিগ্রি সেলসিয়াসকে একটা সমান ধরল জিরো ধরে তিনি একটা স্কেল তৈরি করলেন। তো সেই যে স্কেলটা তৈরি করলেন সেই স্কেলটাকে আমরা কি বলি কেলভিন স্কেল। এখন কেলভিন স্কেলের পার্ট যখন আমরা লিখব তখন কিন্তু আমরা বড় হাতে কে দিয়ে আমরা প্রকাশ করব। তো বড় হাতে কে দিয়ে প্রকাশ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমরা যেমন আমরা যদি সেলসিয়াস স্কেলে লিখি 0 ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইট স্কেলে যখন লিখবো 2 ডিগ্রি ফারেনহাইট এরকমভাবে লিখি কিন্তু কেলভিন স্কেলের ক্ষেত্রে কিন্তু কোনো ডিগ্রি থাকবে না। এরকম 5K বা 6K এরকমভাবে আমরা প্রকাশ করব। তাই এই হচ্ছে কেলভিন স্কেলের প্রকাশের পরিমাণ। তাহলে সেলসিয়াস স্কেলের সঙ্গে আমরা যদি পরম স্কেলের তুলনা করতে যাই তাহলে সেলসিয়াস স্কেলে আমরা কী পেয়েছিলাম যে -273 ডিগ্রি সেলসিয়াস সমান আমরা কী করবো পরম স্কেলে কী দাঁড়াবে 0 কেলভিন। তাহলে এখানে আমরা কী করব যে 0 ডিগ্রি সেলসিয়াস সমান কী হবে যে 273 কে। 100 ডিগ্রি সেলসিয়াস সমান কী দাঁড়াবে 273 তার সঙ্গে আমরা কী করবো 100 যোগ করবো যোগ করে দাঁড়াবে 373 কে দাঁড়াচ্ছে। তাহলে 3 ডিগ্রি সেলসিয়াস সমান দাঁড়াবে যে 273 প্লাস T এত কেলভিন। তাহলে পরম স্কেল থেকে সেলসিয়াস স্কেলে আমাদের যদি পরিবর্তন করতে হয় তাহলে এই ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করতে হবে। আমরা কী করবো যে সেলসিয়াস স্কেলে যে মানটা থাকবে সেই মানটার সঙ্গে আমরা কী করবো 273 যোগ করবো। আবার কেলভিন স্কেল থেকে যদি আমরা সেলসিয়াস স্কেলে যেতে হয় তখন কী করবো যে কেলভিন স্কেলে যে মানটা পাবো তার থেকে আমরা 273 বাদ দিলে কিন্তু আমরা সেলসিয়াস স্কেলের মানটা পেয়ে যাব। তা আশা করি বুঝতে পারলে যে পরম উষ্ণতা এবং যে কেলভিন স্কেল আছে সেই কেলভিন স্কেল সম্বন্ধে আমরা আলোচনা করব। এবার আসি যে বয়েলস এবং চার্লসের সূত্রের সমন্বয় নিয়ে আমরা এবার আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা যখন বয়েলের সূত্র আলোচনা করেছিলাম তখন বলেছিলাম কি ভি প্রপোর্শনাল টু 1/P কি স্থির থাকবে তোমার টিটা হচ্ছে স্থির থাকবে। উষ্ণতা বা তাপমাত্রা যদি স্থির থাকে ভি হচ্ছে প্রেশারের সঙ্গে বা চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। এটা যখন আমরা বয়েলের সূত্রে আলোচনা করেছিলাম আমরা এ কথাটা কিন্তু আলোচনা করেছি। তোমরা যদি ভিডিওটি না গিয়ে দেখে থাকো ভিডিওটি গিয়ে আমার প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিতে পারো। আবার যখন চার্লসের সূত্র বলেছিলাম চার্লসের সূত্রে কী বলেছিলাম যে ভি প্রপোর্শনাল টু হচ্ছে টি। ভি প্রপোর্শনাল টু আমরা যখন চার্লসের সূত্রের জন্য গাণিতিক রূপ বের করেছিলাম তখন থেকে পেয়েছিলাম কি যে ভি প্রপোর্শনাল টু টি।
তাহলে এই দুটো যদি আমরা সমন্বয় করি তাহলে কি দাঁড়াবে যে ভি প্রপোর্শনাল টু টি বাই পি। তাহলে এইটা দাঁড়ালো চার্লসের সূত্র এবং বয়েলের সূত্র আমরা একত্রিত করলি। এখন প্রপোর্শনাল সাইনটা যদি তুলতে হয়, প্রপোর্শনাল সাইন তুলতে গেলে আমাদের এখানে একটা ধ্রুবক আনতে হয়, তাহলে সেই ধ্রুবকটাই না আমরা কীভাবে লিখতে পারবো যে পি ভি, এখানে কী করলাম টি এর সঙ্গে আমরা একটা একক আনলাম, করলাম কি পি ভি ইন্টু ইকুয়ালস টু কে ইন্টু টি। তাই এইভাবে আমরা কিন্তু চার্লসের এবং বয়েলের সূত্রে সমন্বয় করব। এখানে আমরা আরেকভাবে কিন্তু জিনিসটাকে লিখতে পারবো, যদি কে এর মানটা বের করতে হয় কে এর মানটা ইকুয়ালস তাহলে আমরা লিখতে পারবো কি পি ভি বাই টি সমান সমান কি। তাহলে এটাকে যদি আমরা বিভিন্ন চাপের বিভিন্ন আয়তনের গ্যাসের ক্ষেত্রে আমরা যদি তুলনা করি তখন আমরা কিন্তু সূত্রটাকে লিখতে পারবো যে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই ই টু। তাহলে এইটা আমরা কিন্তু সর্বশেষ বয়েল এবং চার্লসের সূত্রের গাণিতিক সমন্বয় করে আমাদের যেখানে যেখানে যেরকমভাবে সূত্র প্রয়োজন হবে আমরা কিন্তু সেখানে সেইভাবে সূত্র আমরা ব্যবহার করব। সেটা যখন আমরা গাণিতিক উদাহরণ আলোচনা করব তোমরা আশা করি পরিষ্কার বুঝে যাবে। তাহলে এই হলো আমাদের বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয়। এখন এই পিভি ইকুয়ালস টু যে আটটি সমীকরণটা, এই সমীকরণটাকে আমরা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ হিসেবে বলতে পারি। আদর্শ গ্যাস সম্বন্ধে এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, তবুও বলে দিচ্ছি যে আদর্শ গ্যাস এমন এক ধরনের গ্যাস যে গ্যাস কি হবে যে আমাদের বয়েলের সূত্র এবং যে চার্লসের সূত্র এই দুটো সূত্র কিন্তু আদর্শ গ্যাস মেনে চলবে। তবে বাস্তব ক্ষেত্রে আমরা যে ধরনের গ্যাস আমরা পেয়ে থাকি নাইট্রোজেন অক্সিজেন যে ধরনের গ্যাস আমাদের বাস্তবে হয় সেই কোনো গ্যাসই কিন্তু বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র কিন্তু মেনে চলে না। তবে আমরা যদি উচ্চ তাপমাত্রা এবং খুব কম চাপে আমরা যদি যে কোনো গ্যাসকে রাখি সেই গ্যাসটা কিন্তু বয়েল এবং চার্লসের সূত্র মোটামুটিভাবে মেনে চলবে। এরপরে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে অ্যাভোকাডো প্রকল্প। বিজ্ঞানী অ্যাভোকাডো তিনি আমাদের একটি প্রকল্প দিয়েছিলেন, তিনি প্রকল্পে তার প্রকল্পে তিনি বলেছিলেন যে একই উষ্ণতা ও চাপে সম আয়তন সকল গ্যাসে যেমন মৌলিক গ্যাস হতে পারে বা যৌগিক গ্যাস হতে পারে সেই গ্যাসের ক্ষেত্রে কি হবে সম সংখ্যক অণু বা মলিকিউল বর্তন। তাহলে তিনি কি বললেন যে উষ্ণতা এবং চাপ যদি সমান রাখি, সমান রাখলে আমরা যদি একটা নির্দিষ্ট আয়তনের কোনো একটা জায়গায় যদি আমরা গ্যাস নিই সেই গ্যাসের মধ্যে কিন্তু সম সংখ্যক অণু থাকে। তো অ্যাভোগ্রাডোর আগে বিজ্ঞানী জন ডাল্টন এসেছিলেন, তিনি জন ডাল্টন তোমরা পড়েছো যে জন ডাল্টন আমাদের একটা পরমাণুবাদ দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে পরমাণু বা পদার্থের যে ক্ষুদ্রতম কণা তার নাম হচ্ছে পরমাণু। বিজ্ঞানী অ্যাভোগ্রাডোই কিন্তু পথের অনুধারণা। এখন প্রমাণ উষ্ণতা বা চাপে যেটাকে আমরা এনটিপি বলে থাকি, এনটিপিতে কি থাকে যে বিভিন্ন রকম পরীক্ষা করে আমরা দেখতে পেয়েছি যে যে সমস্ত গ্যাসীয় পদার্থ আছে সেই গ্যাসীয় পদার্থ সেটা মৌলিক হতে পারে বা যৌগিক হতে পারে, সে কী করে যে ওই প্রমাণ চাপ ও উষ্ণতায় 22.4 লিটার আয়তন অধিকার করে। এই মানটা এটা গ্যাসের যে প্রকৃতি তার উপর কিন্তু কোনোভাবে নির্ভর করবে না, গ্যাস আমাদের যে কোনো প্রকৃতির হতে পারে তার কিন্তু আয়তনটা কিন্তু 22.4 লিটার হবে সেটা প্রমাণ চাপ এবং উষ্ণতায়। আর আরেকটা বিষয় বলে দিই যে 1 গ্রাম কোনো অণুতে সেটা যে কোনো পরিমাণ মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষেত্রে অণু যে বর্তমান থাকে সেই অণুর সংখ্যাটাও কিন্তু একটা নির্দিষ্ট মান থাকে 6.022×10^23। এই এত সংখ্যক অণু কিন্তু 1 গ্রাম কোনো মৌলিক বা যৌগিক পদার্থের মধ্যে কিন্তু বর্তমান থাকে। এই দুটো জিনিস তোমার বিভিন্ন অঙ্কের সমাধান করতেও কাজে লাগবে এবং পরীক্ষায় কিন্তু এই মানটা কিন্তু আসতে পারে। তাহলে অ্যাভোগ্রাডো প্রকল্পের যদি আমরা গাণিতিক রূপ করি, গাণিতিক রূপ করলে কি বলবো ভি প্রপোর্শনাল টু এন, অর্থাৎ এন হচ্ছে কত সংখ্যক অণু আছে তার উপর। তাহলে এই ভি প্রপোর্শনাল টু এনটা কখন হচ্ছে যে উষ্ণতা অর্থাৎ টি এবং চাপ এই দুটো যখন স্থির আছে। তাহলে এর আগে আমরা এখানে এই সূত্র পেয়েছি, এখন এই সূত্র লেখার সময় আমরা কী পেয়েছিলাম যে বয়েলের সূত্র থেকে আমরা পেয়েছিলাম ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই পি, চার্লসের সূত্র থেকে পেয়েছিলাম ভি প্রপোর্শনাল টু টি,
আর এখানে অ্যাভোগাড্রো সূত্র থেকে পেলাম ভি প্রপোর্শনাল টু এন। তাহলে তিনটে সূত্র যদি আমরা এখন একসাথে সমন্বয় করি তাহলে কি দাঁড়াবে, যে ভি প্রপোর্শনাল টু এন ইন্টু টি ডিভাইডেড বাই পি, বা পিটা যদি এদিকে দিই পি ভি প্রপোর্শনাল টু এন ইন্টু টি। তাহলে প্রপোর্শনাল লাইন ধরতে গেলে আমাদের এখানে একটা ধ্রুবক রাখতে হবে, তা ধ্রুবকটা আমরা এখানে রাখলাম পি সমান 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 এন ইন্টু আর ইন্টু টি। এই হলো একটা দাঁড়ালো পি ভি ইকুয়ালস টু এন আর টি। তাহলে আরটা এখানে হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক হিসেবে আমরা বলে থাকি, বা ইংলিশে এটাকে আমরা বলি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তাহলে উপরে তিনটে জিনিস আমরা একসাথে সমন্বয় করে আমরা পেলাম পি ভি ইকুয়ালস টু এন আর টি। এই সূত্রটা তোমরা ভালো করে মনে রাখো, এই সূত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। এরপরে আসি গে লুসাকের গ্যাস আয়তন সূত্র। গে লুসাক কি বলেছিলেন, যে একই উষ্ণতা ও চাপে গ্যাসীয় পদার্থে যখন বিক্রিয়া হবে সেই বিক্রিয়ার সময় কি করবে, যে গ্যাসগুলি আয়তনের সরল অনুপাতে রক্ষা করবে, অর্থাৎ সরল অনুপাতে কিন্তু যুক্ত হবে, কোন ভগ্নাংশ অনুপাতে কিন্তু একের সাথে অন্যরা যুক্ত হবে না। যখন যুক্ত হওয়ার সময় একটা গ্যাস যখন অন্য গ্যাসের সঙ্গে যখন বিক্রিয়া করবে তখন কি হবে, যে সরল অনুপাতে একের সঙ্গে দুই, দুইয়ের সঙ্গে তিন, বা হাফের সঙ্গে সাড়ে তিন, এরকম টাইপের ভাগে কিন্তু যুক্ত হবে না। তাই গে লুসাক আমাদের গ্যাস আয়তন সূত্রে এই কথাই বললেন। আর লাস্ট একটা বিষয় আমরা আলোচনা করব গ্যাসের ব্যাপন সম্বন্ধে। ব্যাপন কথাটা তোমরা আগেও শুনে থাকবে, যে ব্যাপন জিনিসটা কি, যে যে ধর্মের জন্য দুই বা ততোধিক গ্যাস তাদের ঘনত্ব বা আণবিক গুরুত্ব নির্বিশেষে বা এবং বাহ্যিক কোনো সাহায্য ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে মিশ্রিত হয় তাকে গ্যাসের ব্যাপন। গ্যাসের ব্যাপন বুঝতে গেলে তোমরা যদি একটা ধূপকাঠি নিয়ে জ্বালাও দেখবে যে আস্তে আস্তে কি ধূপকাঠির গন্ধটা চারিদিকে ছড়িয়েছে। তা কী করলাম, যে আমরা কী করলাম একটা জায়গায় কিন্তু একটা গ্যাস রাখলাম, সেই গ্যাসটা রাখলে কি হবে, আস্তে আস্তে গ্যাসটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। সেই ছড়িয়ে পড়াটাকেই কিন্তু আমরা ব্যাপন পদ্ধতি বলে থাকি। তো গ্যাসের ব্যাপন প্রক্রিয়াটা ঠিক কীভাবে ঘটে, গ্যাস কী করে, যে আমরা এর আগে যখন কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থের আচার আচরণ সম্বন্ধে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম কি, আমরা যদি একটা পাত্রের মধ্যে বা যে কোনো সাইজে আমরা যে কোনো পাত্রে রাখি গ্যাস কী করে, সেই পাত্রের আকার কিন্তু ধারণ করে এবং গ্যাস কিন্তু প্রতিটা যে কর্নার আছে প্রতিটা কর্নার কিন্তু ও দখল করে। কীভাবে দখল করে, যে গ্যাসের ভেতরে যে অণুগুলো আছে সেই অণুগুলো কিন্তু ক্রমাগত ছোটাছুটি করছে, ক্রমাগত বিস্তারিতভাবে ছোটাছুটি করছে বলে ও কী করে, কোনোটা এদিকে যাচ্ছে কোনোটা ওদিকে যাচ্ছে, বিভিন্নভাবে ছোটাছুটি করতে করতে নিজেদের মধ্যে কোনো ধাক্কাধাক্কি লাগে। এইভাবে কিন্তু অণুগুলো কিন্তু গ্যাসের বা যে পাত্রটার মধ্যে রাখা আছে সেই পাত্রের মধ্যে কিন্তু কন্টিনিউয়াস কিন্তু ও চলাচল করতে আছে। তো এইভাবে চলাচল করতে করতে কি হয়, আস্তে আস্তে একটা গ্যাস কিন্তু অন্য গ্যাসের মধ্যে ধীরে ধীরে মিশে যায়। এখন আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা যদি গ্যাসীয় অণু গতিবেগ সম্বন্ধে বা গতি অবস্থা সম্বন্ধে আলোচনা করি সেখানে কিন্তু কিছু কিছু পয়েন্ট আমাদের মনে রাখা দরকার। যেমন প্রথমত আমার মনে রাখতে হবে যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কী ধরবো, যে গ্যাসীয় পদার্থগুলো অসংখ্য ছোট ছোট কণা দ্বারা গঠিত। দ্বিতীয়ত যে গ্যাসের অণুগুলো কিন্তু সর্বদাই গতিশীল, কখনো কিন্তু ওগুলো স্থির হয় না। তৃতীয়ত অণুগুলি কি করে, যে দ্রুত বেগে একে অন্যের দিকে কিন্তু ও চলাচল করতে থাকে, বা তার ফলে কি হয় যে গ্যাসের অণুগুলো কিন্তু গ্যাসের দেয়ালের উপরে চাপ প্রয়োগ করে, এবং আমরা যেটা চাপের সূত্র অনুযায়ী প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে যে বল প্রযুক্ত হয় তাকে আমরা চাপ বলে থাকি। তাই গ্যাসের অণুগুলো সেইভাবে কিন্তু পাত্রের দেয়ালের উপরে চাপ প্রয়োগ করে থাকে, বিভিন্ন জায়গায় গ্যাসের অণুগুলো পৌঁছে যাচ্ছে, তার ফলে কী হচ্ছে ও বিভিন্ন জায়গায় কিন্তু গ্যাসের অণুগুলি কিন্তু চাপ প্রয়োগ করতে পারে। এছাড়াও যে গ্যাসে যে অণুগুলি আছে সেই অণুগুলি যে আয়তন, সেই আয়তনগুলো এত কম সেগুলো কিন্তু তার আয়তনটা কিন্তু যে পাত্রটা রাখা আছে সেই পাত্রের আয়তনের তুলনায় কিন্তু নগণ্যতর। আর কী ধরি, যে গ্যাসীয় পদার্থের অণুগুলি গতি তাপমাত্রার উপর নির্ভরশীল, তাপমাত্রা যদি আমরা বাড়াই গ্যাসের অণুগুলির গতিশক্তি বাড়বে, তার ফলে কী হবে ওর যে চলাচল করাটা বা মুভমেন্টটা সেটা কিন্তু ক্রমাগত বাড়তে থাকবে, তার ফলে কী হবে এদের মধ্যে যে সংঘর্ষগুলো সংঘর্ষের পরিমাণও বাড়তে থাকবে, ফলে কী হবে যে গ্যাসের অণুগুলো কিন্তু পাত্রের দেয়ালের উপরে বেশি পরিমাণ চাপ প্রয়োগ করবে। আবার যদি উষ্ণতা কমিয়ে দিই তাহলে গ্যাসের অণু গতিশক্তি কমে যাবে, তারপরে কী হবে যে পাত্রের দেয়ালের উপর কিন্তু কম পরিমাণ চাপ প্রয়োগ করবে। তা এই হলো মোটামুটি আদর্শ গ্যাসের জন্য আমরা যে গ্যাসের গতীয় তত্ত্ব সেই গতীয় তত্ত্বগুলো আমরা আলোচনা করি। তবে বাস্তব গ্যাস
আদর্শ গ্যাসের মতো আচরণ করে না বা আদর্শ গ্যাসের যে আচরণ সেই আচরণ থেকে বাস্তবতে আচরণের বিচ্যুতির কারণ হচ্ছে আমরা যদি গ্যাসের গতিতত্ত্বের দিক থেকেই যদি দেখি গতিতত্ত্বে আমরা কী ধরেছিলাম যে গ্যাসের অণুগুলির আয়তন আমরা নগণ্য ধরেছিলাম কিন্তু বাস্তব ক্ষেত্রে গ্যাসের অণুগুলির নির্দিষ্ট একটা আয়তন আছে তাহলে সেটাকে আমরা নগণ্য ধরি এছাড়াও যে গ্যাসের ক্ষেত্রে বা গ্যাসের গতিতত্ত্বে আমরা কী ধরেছিলাম গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল ক্রিয়া করে না ধরেছি কিন্তু যখন আমরা অধিক চাপে যখন গ্যাসের চাপ যখন আমরা বেশি প্রয়োগ করবো কোনো পাত্রের উপরে চাপ বেশি প্রয়োগ করলে কী হবে গ্যাসের অণুগুলি খুবই কাছাকাছি আসবে এবং কাছাকাছি আসার ফলে গ্যাসের অণুগুলোর মধ্যে কিন্তু একটা আকর্ষণ বল ক্রিয়া করে এবং অতিরিক্ত চাপে আমরা কী করতে পারি যে গ্যাসের অণুগুলো কিন্তু আমরা আকর্ষিত হয়ে কিন্তু আস্তে আস্তে আমাদের তরলে পরিণত হয় এবং তার থেকে কিন্তু আস্তে আস্তে কঠিনত পরিণত হতে থাকে তো এইরকম বিভিন্ন কারণে বাস্তব গ্যাস কিন্তু আদর্শ গ্যাসের মতো আচরণ করে না তো এই হলো তোমাদের গ্যাসের আচরণ চ্যাপ্টারে মোটামুটি যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো আমরা ডিটেলসে বিস্তারিত আলোচনা করলাম তোমাদের যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং তোমাদের যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তোমাদের ভিডিওটি কেমন লাগলো তাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো কারণ এই বিষয়গুলো তোমাদের কিন্তু কাছে কিন্তু খুবই পরিমাণ গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো যদি না বুঝতে পারো তোমরা কিন্তু অঙ্কগুলো বা প্রবলেমগুলো আছে সেগুলো সমস্যার সমাধান করতে পারবে না তো এখন তোমাদের ভিডিওটি আমরা এইটুকুই আলোচনা করলাম ধন্যবাদ।